আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজ আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো ব্লগটা হচ্ছে যে আমি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কী কী করি তারই একটা ছোট্ট ব্লগ বানিয়েছি। তো এখন বাজে 6:30, আমার এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এরপর আমি রুটি করব। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা, আর পাশে থাকো সবাই। এই দেখো বন্ধুরা, আমার আটা মেখে লুই করা হয়ে গেছে, রুটি বেলা হয়ে গেছে, এরপর আমি রুটিগুলো সব করে নেব। সবাই আমার পাশে থেকো প্লিজ, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা সবাই দেখো একটু। বন্ধুরা আমার রুটি করা হয়ে গেল, এবার চিকেন রান্না হবে। এই যে চিকেন, আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি। তো চলো এবার রান্না করবো আমি। আর এইদিকে দেখো ছেলে পড়তে বসেছে, তো রান্নাটা চাপিয়ে তারপর আবার ওর পড়া ধরতে হবে, এখন লেখা করছে। তো চলো রান্নাটা করে নিই। চলে এসছে, চলো দেখি ওর পড়াটা একটু ধরে নিই, দেখি পড়াটা ধরে নিই, দেখি কটা কোয়েশ্চেন বলতে পারে। বল সৃষ্টি, ধর কি আনবে? ঠিক বলেছে এটা। সঞ্জীব কার জন্য কি নিয়ে আসবে? সঞ্জীব কেষ্টের জন্য রঞ্জন জুস নিয়ে আসবে। রঞ্জন কি করবে? রঞ্জন খেলতে আসবে। ব্যাংগুলো কি করছে? ঘরের মধ্যে আসছে। বৈষ্ণবী কেন এসছে? বৈষ্ণবী গান গাইতে এসেছে। তার প্রতি নিষ্ঠুর হলে কি হবে? তার প্রতি নিষ্ঠুর হলে সে বৃষ্টিতে ভিজে যাবে। চলো বন্ধুরা, কোশ্চেনগুলো ঠিক বলতে পেরেছে, আবার পরে আসছি তোমাদের সাথে একটু পড়িয়ে নি। চলো বন্ধুরা, এরপর আমরা খাবার খাবো সবাই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। কিন্তু বন্ধুরা আমার ছেলে খেতে বসে গেছে, এই যে খাবার খাচ্ছে, এরপর আমরাও খাবার খাবো। তো চলো আমরা খেয়ে নিই খাবারটা, তারপর আবার আসছি। চলো বন্ধুরা, আমার খাবার খাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, এখন বাজে 9:45। তো চলো এবার ঘুমোবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, টাটা, গুড নাইট অল ফ্রেন্ডস, বাই।